আসলে আমরাও বিষয়টা দেখেছি। আমি মনে করি যে দিস ইজ টোটালি মিসরিপ্রেজেন্টেশন অন দ্য সাইড অফ দ্য কমিউনিকেশন রাসেল হ্যাড উইথ ফিউ মিডিয়াস। রাসেল হয়তো একভাবে বোঝাতে চেয়েছে আমাদের, দু একটা সোশ্যাল মিডিয়া বা কোনো একটা মিডিয়াতে এভাবে এসেছে। আমি আজকে সকালেও রাসেলের সাথে কথা হয়েছে, আপনারা জানেন যে আপনাদের সাথেও দু একদিন আগে, দুদিন আগে বোধ হয় প্রেস মিট করেছিল অ্যালং উইথ মাই প্রেসিডেন্ট, এবং তার আগে আমাদের সভাপতি মহোদয়ের সাথেও রাসেলের ডিটেইল আলোচনা হয়েছে কিভাবে ও যে টেস্ট টিম এবং ওয়ানডে টিম নিয়ে কাজ করবে। এবং রাসেল কিন্তু সেভাবেই তার প্ল্যান করছে, এবং আমি আশা করছি শীঘ্রই হয়তো রাসেল ওর ডিটেইল প্ল্যানটা ও বোর্ডকে জমা দেবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই, এবং ও আমাদের যে আমাদের আলোচনায় একটা পর্যায়ে আলোচনা এসছে যে ও হয়তো আমাদের যে আফগানিস্তানে যে আমাদের এই টিমের একটা ট্যুর আছে সেই ট্যুরে হয়তো যাবে, প্লেয়ারদের ওই সময় হয়তো টিমের সাথেও থাকবে। সেভাবেই কিন্তু আমাদের আলোচনা হয়েছে এবং এভাবে আমাদের প্ল্যান করা হয়েছে, এবং সেই প্ল্যান অনুযায়ী আমাদের যোগাযোগগুলো হচ্ছিল। তো আউট অফ নো ওয়ার্ল্ডের কোথা থেকে এসছে আমি ঠিক বলতে পারবো না, বাট আমি আবারও বলি দিস ইজ টোটালি মিস রিপ্রেজেন্টেশন অফ দ্য কমিউনিকেশন হি হ্যাড উইথ ফিউ মিডিয়া। আমি এই বিষয়গুলো নিয়ে আসলে কমেন্ট করাটা আমার জন্য ঠিক হবে না, কারণ এটা পুরোপুরি টেকনিক্যাল বিষয়। এক একটা কোচের এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকে, এক এক ধরনের মাইন্ডসেট আপ থাকে। সো উনি কিভাবে ওনার টিমকে পরিচালনা করবে সেটা পুরোপুরি ওনার ব্যাপার, এই ব্যাপারটা নিয়ে আসলে আমার কমেন্টস করা ঠিক হবে না। আমি আবারও রিপিট করছি, আজকে কথা হয়েছে, ডিটেইল কথা হয়েছে, এবং রাসেলও একটু বিব্রত বিষয়গুলো নিয়ে ও আসলে এভাবে ও যেটা বলেছে যে এই বিষয়গুলো এভাবে মিডিয়াতে যেভাবে আসছে ও খুব বিব্রত ফিল করছে, এবং এই কারণে আপনাদের কাছে অনুরোধ করেছে এই বিষয়গুলোর জন্য আসলে এভাবে না আসে, এবং ওর জন্য, এবং বেসিক্যালি দিস ইজ এ রিলেশন বিটুইন এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার, আমাদের মধ্যে সম্পর্কটাও কিন্তু এটা একটা ভুল বোঝাবুঝি হতে পারে। সো এই সমস্ত বিষয়গুলো এড়ানোর জন্যই আমি রাসেলের সাথে ডিটেইল কথা বলেছি আজকে, এই নিউজ যেটা এসছে এই মিডিয়াতে যে ধরনের ইনফরমেশনগুলো আপনারাও জানতে চেয়েছেন সেই ব্যাপারে ডিটেইল কথা হয়েছে, এবং বিষয়গুলো আসলে সঠিক না, আই এম নট সেইং মিথ্যা, কথা হয়েছে হয়তো, আই এম এগেইন সেইং দিস ইজ মিস রিপ্রেজেন্টেশন অফ দ্য কমিউনিকেশন হি হ্যাড উইথ ফিউ মিডিয়া। এই বিষয়টা টোটালি ইন্টারনাল ম্যাটার বিটুইন এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার, এটা যে কোনো বিষয়ে যে কোনো এমপ্লয়ের সাথে যখন এমপ্লয়ি যখন চুক্তি হয় টোটালি একটা ইন্টারনাল ম্যাটার, এটা আপনারাও বুঝবেন, আপনারাও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। তারপর আমি বলবো যে এই তথ্যটা ঠিক না, আমি আবারও বলছি এক্স্যাক্টলি যে এই ধরনের ইন্টারনাল ম্যাটারগুলো আমরা ক্লাসিফাইড ইনফরমেশন এগুলো আমরা শেয়ার করবো না, বাট আপনি যেটা বলছেন সেটা ঠিক না। সো বাট যে আলটিমেট যে টাইমলাইন যেটা হচ্ছে আলটিমেট যেটা বিষয় সেটা হচ্ছে যে সে উনি পদত্যাগ করেননি বা এই ধরনের কোনো বিষয় আসেনি। দেখুন জটিলতা হওয়ার কিন্তু সুযোগ নেই। রাসেল ডোমিঙ্গো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন এমপ্লয়ি এবং উনি আমাদের একজন জাতীয় দলের কোচ। সো ওনার সাথে রিলেশনটা বিটুইন বোর্ড অ্যান্ড দ্য কোচ ইজ এ রিলেশন এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার। সো এখানে জটিলতা হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের সাথে তো কথাই হচ্ছে, আর আমি যেটা বলেছি যে এই বিষয়গুলো জেনেই তো আমরা তার সাথে কথা বলেছি বা জিনিসটা জেনেছি। সো আলটিমেট আউটকাম তো এটাই, আই এম নট সেইং অল ইনফরমেশন, ফিউ ইনফরমেশন প্রবাবলি যেভাবে ও বলেছে, ও যেটা আমাদের বলেছে অ্যাকর্ডিং টু হিজ ভার্সন এটা হয়তো প্রপারলি যেভাবে এসছে এভাবে ও বলেনি, বিষয়টা এরকমই, খুব সিম্পল, এটা কিন্তু আসলে মানে জটিল করার কোনো সুযোগ নেই। হয়তো ওনারা একভাবে মনে করেছেন যেভাবে জিনিসটা হবে ও হয়তো জিনিসটা ওভাবে বোঝাতে পারেনি। তো আবারও বলি জিনিসটা কিন্তু প্রপারলি যে সব জিনিসই যে মিসরিপ্রেজেন্টেশন তা কিন্তু আমি বলছি না, ফিউ অব দ্য ইস্যুজ ওয়ার মিসরিপ্রেজেন্টেশন অব দ্য কমিউনিকেশন হি হ্যাড উইথ ফিউ মিডিয়াস। থ্যাংক ইউ। উনি আমি আশা করছি আমরা আশা করছি যে উনি আমাদের যে এ দল দুবাইতে আফগানিস্তানের সাথে সিরিজ খেলবে সেখানে হয়তো উনি থাকবেন, এটা এন্ড সেপ্টেম্বর আর্লি অক্টোবর। তার মানে যে মূল বক্তব্য যেটা সেটা হচ্ছে যে আপনারা যেটা বলেছেন না কোনটা ঠিক সেটা আমি বলবো না, বলতে পারবো না আমি, ওর সাথে বসলে বা আপনাকে নিয়ে বসলে তখন আপনি ক্লারিফাই করতে পারবেন, তাই না, যে ভাই এটা ঠিক কিনা, এটা ঠিক কিনা, দেয়ার আর লট অফ কোয়েশ্চেন্স,
I'm not saying that all the communications were misrepresented by the media. I'm not saying that. What I'm trying to say, যে ফিউ কমিউনিকেশন মিনিং যে আপনারা এখন যেটা বলছেন যে পদত্যাগ করেছে বিষয়টা ঠিক না, পদত্যাগের ইস্যুটা ঠিক না, পদত্যাগের ইস্যুটা ঠিক না, আমি এর বাইরে বলতে চাচ্ছি না, কিন্তু আমি কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছি আপনাদের পদত্যাগের বিষয়টা, এটাও ঠিক না, এটাও ঠিক না, ঠিক আছে।